नमस्कार बन्धुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बन्धुरा जदि आपनारा विवाहित होये थाकेन बा आपनादेर परिवारे जदि कोनो विवाहित पुरुष अथवा महिला थाके ताहले किन्तु तादेर जन्य रयेछे एकटी बिराट बड़ सुखबर। तार कारण बन्धुरा एइमात्र किन्तु ममता सरकारेर तरफ थेके विवाहित पुरुष अथवा महिलादेर जन्य एकटी नतून प्रकल्प शुरू करा हलो, जेखाने आपनि विवाहित होये थाकलेई आपनादेर जे ম্যারেজ সার্টিফিকেটটা আছে সেটা থাকলেই কিন্তু 30,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যেমনটা কিন্তু আমরা সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসা পর থেকে কিন্তু মমতা সরকার অনেক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষকে সাহায্য করছেন। যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এছাড়াও আরও অনেক প্রকল্প তিনি শুরু করেছেন। আর এগুলির মধ্যে সবথেকে মহৎ প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তার কারণ এই প্রকল্পে কিন্তু মহিলাদের প্রতি মাসে 500 টাকা থেকে 1,000 টাকা আয় সুবিধা দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, এই লক্ষ্মী ভাণ্ডারের পরেই তিনি বিবাহিতদের জন্য এই নতুন প্রকল্পটি শুরু করলেন, যেখানে বিবাহিত পুরুষ মহিলারা আবেদন করলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন 30,000 টাকা সুবিধা। তো এখানে দেখুন হেডলাইনে বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো নতুন একটি প্রকল্প, বিয়ে করে থাকলে পাবেন 30,000 টাকা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর আপনাকে অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছু কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই 30,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন। তো আসুন আমরা প্রথমে জানবো যে এই প্রকল্প থেকে আপনারা কি কি সুবিধা পাবেন এবং কারা আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে যে এই প্রকল্পে আবেদন করলেই বিবাহিত মহিলা এবং পুরুষদের এককালীন 30,000 টাকা দেওয়া হবে। কেবলমাত্র বিবাহিত মহিলা এবং পুরুষরাই আবেদন করতে পারবেন। ম্যারেজ সার্টিফিকেট না থাকলে আপনি 30,000 টাকা সুবিধা নিতে পারবেন না। আর স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে আবেদন করতে হবে। তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আবেদনপত্র ভেরিফাইয়ের পর আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই 30,000 টাকা দেওয়া হবে। তো এবার আমরা জানবো যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আর লাগবে আপনার জাতিগত শংসাপত্র। তো এবার সবার লাস্টে জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অফলাইনে। উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিস বা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আবেদনপত্র আপনি উক্ত বিষয়ে পেয়ে যাবেন।